হাই, হাউ ইজ গোয়িং অন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের আইফোনের ব্যাটারিটি কীভাবে দীর্ঘদিন ধরে ভালো রাখা যায় এবং এর যে ব্যাটারি লাইফটা রয়েছে সেটি একটু সামান্য হলেও ইনক্রিজ করা যায়। তো প্রথম যে বিষয়টা রয়েছে, আপনাদের ফোনে যত প্রকার হ্যাপটিক্স রয়েছে যেগুলো আপনার প্রয়োজন হয় না, তো সেগুলো আপনি অফ করে ফেলতে পারেন। যেমন সেটিংয়ে যাবেন, তারপর সাউন্ডস অ্যান্ড হ্যাপটিক্স নামে যে অপশনটা রয়েছে সেখানে যান। অনেক সময় আমরা কিবোর্ডে হচ্ছে হ্যাপটিক্স অন রাখি, তো আপনারা চাইলে সেটা অফ করতে পারেন যদি আপনাদের ব্যাটারিটাকে আরেকটু লঙ্গার করতে চান। তারপর এখানে সিস্টেম হ্যাপটিক রয়েছে, সেটা আপনারা চাইলে অফ করে দিতে পারেন। এর ফলে হবে কি, আপনাদের যে হ্যাপটিক ইঞ্জিনটা রয়েছে সেটা কাজ করবে না। এর ফলে হবে কি, আপনাদের যে ব্যাটারি লাইফটা রয়েছে সেটা সামান্যতম ইনক্রিজ হলেও আপনারা একটু মানে পেতে পারবেন আর কি। তারপর সেকেন্ড যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে অপটিমাইজড ব্যাটারি চার্জিং। এই জিনিসটা কিন্তু আসলে আপনাদের ফোনের যে ব্যাটারি লাইফটা রয়েছে সেটার যে একটা হেলথ রয়েছে সেটা কিন্তু অনেক দীর্ঘদিন ধরে আপনাদেরকে হেলদি রাখতে সাহায্য করে। এর জন্য আপনাকে সেটিংয়ে যেতে হবে। সেটিং থেকে হচ্ছে ব্যাটারি হেলথ অ্যান্ড চার্জিং নামে যে অপশনটা রয়েছে সেখানে যান। তারপর এখানে অপটিমাইজ চার্জিং অপশন নামে একটা অপশন পাবেন, সেটা টার্ন অফ করা থাকে, তো আপনারা এটা অফ করে ফেলেন। এর ফলে হবে কি, আপনাদের যে ব্যাটারি যে একটা এজিং রয়েছে সেটা অনেকটাই কমে যাবে এবং আপনাদের ব্যাটারির যে হেলথটা রয়েছে সেটা অনেক দীর্ঘদিন ধরে ঠিক থাকবে। আরেকটা যে জিনিসটা রয়েছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনাদের ফোনের যে ব্যাটারিটা গরম হয় সেটাও হবে না। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে অটো ব্রাইটনেস। তো এই জিনিসটা আসলে আমরা অনেকে খুঁজে পাই না, এর জন্য আপনাদেরকে প্রথমে সেটিংয়ে যেতে হবে। সেটিং থেকে অ্যাক্সেসিবিলিটিতে যান। অ্যাক্সেসিবিলিটিতে যাওয়ার পর আপনারা এখানে নিচের দিকে খেয়াল করলে দেখতে পারবেন যে ডিসপ্লে অ্যান্ড টেক্সট সাইজ নামে একটা অপশন রয়েছে সেখানে যান। সেখানে যাওয়ার পর আপনারা এখানে নিচের দিকে দেখতে পারবেন যে অটো ব্রাইটনেস নামে একটা অপশন রয়েছে। এটা যে টার্ন অন কিংবা অফ করা থাকে, তো আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা যে মোস্ট অফ দ্য টাইম যদি রুমের ভিতরে থাকেন তাহলে কিন্তু আপনারা অটো ব্রাইটনেসটা অফ করে দিয়ে আপনারা নর্মালভাবে ইউজ করতে পারেন। কিন্তু আপনারা যদি মনে করেন খুব মানে রুমের ভিতরে আছেন, বাইরে যাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে অটো ব্রাইটনেস যে জিনিসটা রয়েছে তো সেটা আপনারা অন করে রাখতে পারেন। এর ফলে হবে কি, আপনাদের যে ব্যাটারি লাইফটা রয়েছে সেটা অনেকটাই হেল্প হবে এবং এখানকার যে একটা সেন্সর রয়েছে মানে অটো ব্রাইটনেসের, তো সেটারও একটু প্রেশারটা একটু কমে যায়। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটি হচ্ছে আপনাদের যে মোবাইল ডাটা কানেকশনটা রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা চাইলে ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়ালি কোনো অ্যাপ্লিকেশনে আপনারা যে মোবাইল ডাটাটা রয়েছে সেটা আপনারা অফ করতে পারবেন। এর জন্য আপনাদের সেটিংয়ে যেতে হবে। সেটিং থেকে মোবাইল সার্ভিসে যান। তারপর এখানে যদি আপনারা দেখতে পারবেন যে আপনাদের কোন কোন অ্যাপ্লিকেশনে আপনাদের সেলুলার ডাটা অর্থাৎ আপনাদের সিম কানেকশন দিয়ে কোন কোন অ্যাপ্লিকেশনগুলোতে মোবাইল ডাটা অন রয়েছে সেগুলো আপনারা দেখতে পারবেন। আর আপনারা যে যে অ্যাপ্লিকেশনগুলো আসলে ইউজ করতেছেন না আর কি, তো আপনারা চাইলে সেগুলো ইন্ডিভিজুয়ালি এক এক করে সেগুলো টার্ন অফ করে দেবেন। এর ফলে হবে কি, আপনাদের যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে পিছন থেকে এর যে মোবাইল ডাটা থেকে এর যেটা নেট কানেকশন নেয় সেটা নেবে না এবং আপনাদের যে ব্যাটারি লাইফটা রয়েছে সেটা কিছুটা মাত্রা হলেও একটু হলেও সেভ হবে। আপনারা হয়তোবা জানেন আপনাদের আইফোনের যে ইউজ করে এক্সপিরিয়েন্স রয়েছে সেটা ব্যাটার করার জন্য কিন্তু আপনাদের আইফোনে প্রচুর সেন্সর রয়েছে। তো আমি আপনাদেরকে বলবো এই সেন্সরগুলো টার্ন অফ করে রাখার। প্রথম যে সেন্সরটি রয়েছে সেটা হচ্ছে আপনাদের যে প্রক্সিমিটি সেন্সর রয়েছে, মানে যেটা হচ্ছে আপনাদের রোটেট করলে আপনাদের ফোনটা হচ্ছে কোন দিকে রিয়্যাক্ট করবে সেটা। তারপর সেকেন্ড যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আপনার সেটিংয়ে যান। তারপর হচ্ছে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেসে যান। তারপর এখানে আপনার ট্রু টোন নামে একটা অপশন দেখতে পারবেন। ট্রু টোন করে কি, আপনাদের আশেপাশের এনভায়রনমেন্ট থেকে লাইট ক্যাপচার করে এখানকার যে ডিসপ্লে যে রয়েছে আর কি, তো সেটা আসলে কতটা হলুদ কিংবা হচ্ছে আপনাদের ব্লু লাইট থেকে আপনাকে কতটা প্রোটেকশন করবে সেটা করে থাকে। কিন্তু আমি শিওর যে আসলে এই জিনিসটা আসলে অনেকের এখন প্রয়োজন হয় না। অনেকে জেনে গেছেন যে আসলে ব্লু লাইট ফিল্টারটা ইউজ করে আসলে খুব একটা কাজে দেয় না। তো আমি আপনাদেরকে বলবো অযথা যদি কোনো সেন্সর অন থাকে তো সেগুলো অফ করে দেন, আপনাদের ব্যাটারির জন্য ভালো হবে। ষষ্ঠ যে বিষয়টা রয়েছে টার্ন অফ কানেকশন। আর আপনারা হয়তো বা জানেন যে প্রত্যেক দিন রাত 12টার পর কিন্তু আপনাদের আইফোনের যে যত প্রকার কানেকশনগুলো রয়েছে সেগুলো কিন্তু অটোমেটিক্যালি অন হয়ে যায়। তো আমি আপনাদেরকে বলবো আপনাদের যখন প্রয়োজন হয় না আপনারা একটা অভ্যাস গড়ে তুলেন এই যে কানেকশনগুলো রয়েছে সেগুলো টার্ন অফ করার। এর ফলে হবে কি, আপনাদের যে ব্যাটারিটা রয়েছে একটু হলেও সেভ হবে। তো আমি আপনাদেরকে আজকে যে যতগুলো টিপস দেখালাম এতে হয়তো বা আপনাদের যে ব্যাটারি হেলথ বা ব্যাটারি লাইফ রয়েছে 5-10% ফর শিওর আপনার অনেক বেটার একটা ব্যাটারি লাইফ পাবেন। তো আজ এ পর্যন্ত, আশা করি ভিডিও ভালো লেগেছে। আজ ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক, আর যারা এখন বন্ধু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি আশা করি আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর সবাই অনেক ভালো থাকবেন। টাটা, বাই বাই।